ये किसी साधारण आदमी के बस की बात नहीं है अवतार लेना पड़ेगा लूंगा सर अवतार लूंगा इंडिया हमारे किंधु आरोप তারা নিয়মিত আমাদের দেশের ছবি দেখে তাদের মনে একটা আফসোস সবসময় খেয়াল করেছি তাদের দেশে কোনো অনন্ত জলিল নেই ওরে বাবা বাবা কিন্তু ফাইনালি তাদের এই আফসোসের ব্যাপারটা হয়তো ঘুষতে যাচ্ছে কারণ রিসেন্টলি সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবির্ভাব হয়েছে একজন লেজেন্ডারি হিরো তিনি আমাদের দেশের সুপারস্টার অনন্ত জলিলের থেকে কোনো অংশে কম নয় বরং কিছুটা আরো বেশি তাকে আমরা গরিবের অনন্ত জলিল কিংবা সাউথ ইন্ডিয়ার অনন্ত জলিল বলতেই পারি রিসেন্টলি সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ফিল্মের ট্রেইলার রিলিজ হয়েছে যে ফিল্মের নাম হচ্ছে কিং বদন্তি দ্য লেজেন্ড কি বললা মজা করতেছিলাম ছবির নাম হচ্ছে দ্য লেজেন্ড তিন মিনিট তেত্রিশ সেকেন্ডের এই ট্রেইলারে লেজেন্ড সার্বানানকে ঠিক কতগুলো গুনে গুণান্বিত করা হয়েছে জানেন আমি বলতে থাকি আপনারা গুনেন দ্য লেজেন্ড বিগেস্ট সায়েন্টিস্ট অফ দ্য ওয়ার্ল্ড বুদ্ধ সাইন্টিস্ট খতারনাক সায়েন্টিস্ট আবাতার ডাব্লিউডাব্লিউ এফ এর মতো পাঁচ মারতে পারা সায়েন্টিস্ট কাইন্ড অফ গ্যাংস্টার সাইন্টিস্ট দ্য মোস্ট ডেঞ্জারাস্ট্রেটা হইল ভাই শুধু এগুলোই না আরও গুণ আছে লেজেন্ড সার একটা নিজস্ব স্টাইল রয়েছে তিনি সোজা হয়ে হাঁটেন সোজা হয়ে নাচেন সোজা হয়ে খায় সোজা হয়ে দৌড়ায় সোজা হয়ে মারে সোজা হয়ে বিয়ে করে সোজা হয়ে রোমান্স করে এবং সোজা হয়ে চেজ করে মানে এক কথায় উনি যা করেন সোজা হয়ে করেন এটাই তার একটা বিশেষত্ব ওনার ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যেও একটা বিশেষত্ব আছেন উনি সব সময় একই রকম ফেসিয়াল এক্সপ্রেশন ধরে রাখেন এমন কি আপনি ওনাকে কুতু দিলেও ওনার ফেসিয়াল এক্সপ্রেশনের কোনো নরচর হবে না বিশ্বাস করেন ভাই এই লেজেন্ড সারবানানকে দেখার পর থেকে আমার অনন্ত জলিল স্যারকে ভালো লাগা শুরু হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ব্যক্তিগত জীবনে কি এই লেজেন্ড সারবানান আরুল সারবানান ওরফে লেজেন্ড সারবানান বাউন্ন বছরের এই মানুষটা হ্যাঁ ভাই বাউন্ন বছর যারা ওনাকে দেখা বিশ বাইশ বছরের বাচ্চা ভাবছিলেন তাদের জন্য সমবেদনা বাউন্ন বছর বয়সে এই মানুষটাকে ভারতের একজন সফল ব্যবসায়ী বলা যায় ভারতে তার বেশ কয়েকটা শপিং মল আছে এতদিন ব্যবসায়ী হিসেবে পরিচিত থাকলেও এখন থেকে তিনি নায়ক এবং প্রযোজক হিসেবে পরিচিত হবেন লেজেন্ড সার্বানকে নিয়ে অনেক কিছু বলা হইলো এবার ট্রেইলারের কিছু পজিটিভ দিক নিয়ে কথা বলা যাক হিরো বা প্রযোজক যেমনই হোক ট্রেইলারটা ছিল চমৎকার মানে সাউথ ইন্ডিয়ান ফিল্মের ট্রেইলার যেমন হয় ঠিক তেমনি ট্রেইলারের বিজিএম সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং ছিল বেশ ভালো ফিল্মের লোকেশন এবং সেট ছিল চমৎকার মানে কোনো জোরাতালি দেওয়ার ব্যাপার ছিল না সেই সাথে ছোটখাটো যে কেউ একটা এক্সপ্লোশন এবং ভিএফএক্স এর ব্যাপার ছিল সেগুলো দেখে মনে হয়েছে যে এগুলো প্রফেশনাল কাউরে দিয়ে করানো বাচ্চা কাচ্চা যে কেউ দিয়ে করানো কোনো ভিএফএক্স না অন্তত ছবির গল্প এবং ডায়ালগ গুলো বেশ ভালো ছিল বিশেষ করে লেজেন্ড সার্বানানের ডাবিং ছিল অসাধারণ লুঙ্গা স্যার অবতার লুঙ্গা কিন্তু এতটাই ভারী ভয়েসের কেউ এই লেজেন্ড সারভানানে ডাবিং করছে যে মনে হচ্ছিল যে লেজেন্ড সারভানানের শরীরের থেকে তার ভয়েসের ওজন বেশি ভারী হয়ে গেছে এই লেজেন্ড সারভানান ব্যতীত আরো অনেক সাউথ ইন্ডিয়ান পরিচিত এবং জনপ্রিয় অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস রয়েছে এই ফিল্মে কিন্তু আমি অবাক হইছি উর্বাসী রাতেলাকে দেখে মানে এরকম একটা লেজেন্ডারি হিরোর বিপরীতে তিনি কাজ করবেন এটা আমি আসলে আগে ভাবি নাই টাকায় কথা কয় ভাই জি স্যার আপনি ঠিক বলিয়াছেন অ্যাকশন সিনগুলো ছিল জাস্ট অসাধারণ মানে সাউথ ইন্ডিয়ান ফিল্ম গুলার অ্যাকশন সিকোয়েন্স যেমন হয় ঠিক তেমনই এদিক দিয়ে অ্যাকশন ডিরেক্টর কোনো ছাড় দেয় নাই বলতেই হয় যে জেডি এবং জেরি দুইজন ডিরেক্টরই বেশ পরিশ্রম করছে ফিল্মটার পিছনে অনেক ঘাটাঘাটি করেও ফিল্মের অ্যাকচুয়াল বাজেট সম্পর্কে কোনো আইডিয়া পেলাম না তবে এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এত চমৎকার ট্রেইলার মানে এত চমৎকার অ্যাকশন সিকোয়েন্স এত চমৎকার সব কাজের পরও এই ছবির বাজেট একশো কোটি টাকা জীবনেও হবে না এখন কথা হচ্ছে এই ফিল্মের সাথে আমাদের দেশের সুপারস্টার স্যার অনন্ত জলিলের কি সম্পর্ক বুঝাই যাচ্ছে এই লেজেন্ড সারভানান আমাদের দেশের সুপারস্টার স্যার অনন্ত জলিলের একজন বিশাল বড় ভক্ত কিংবা শিষ্যও বলতে পারেন আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার লেজেন্ড সারভানানকে কেন অনন্ত জলিলের শিষ্য বলছি নাম্বার 1। স্যার অনন্ত জলিল তার সব ছবিতে নিজেই নায়ক এবং নিজেই প্রযোজক থাকেন লেজেন্ড সারভানানো ঠিক তেমনি তার প্রথম ছবিতে নিজেই নায়ক এবং নিজেই প্রযোজক অনন্ত জলিল স্যার তার সব ছবিতে ক্যারেক্টারের নামও অনন্ত জলিলই রাখেন লেজেন্ড সারভানানো তার ছবিতে তার ক্যারেক্টারের নাম লেজেন্ড সারভানানই রেখেছেন স্যার অনন্ত জলিলের ছবি সবসময় বিগ বাজেটের হয় লেজেন্ড সারভানানের ছবিও যথেষ্ট বিগ বাজেটের বাস্তব জীবনে স্যার অনন্ত জলিল একজন সফল ব্যবসায়ী বাস্তব জীবনে লেজেন্ড সার একজন সফল ব্যবসায়ী এবার দুয়ে দুয়ে চার মিলালে ক্লিয়ারলি বোঝা যায় যে লেজেন্ড সার আমাদের দেশের সুপারস্টার স্যার অনন্ত জলিলের একজন ভক্ত এবং একনিষ্ঠ শিষ্য এখন সব শেষে কথা হচ্ছে এই সোজা হয়ে চলা এক্সপ্রেশনবিহীন নায়ক ব্যতীত বেশ ভালো ছিল এটাও বোঝা যাচ্ছে যে ফিল্মটা দেখার মতো হবে সব কিছুই অন্তত কিন্তু সাউথের দর্শকদের জন্য আমার মায়া হচ্ছে যে তারা এই এক্সপ্রেশন এক্সপ্রেশনবিহীন সোজা হয়ে চলা নায়ককে কিভাবে সহ্য করবে নাকি আবার দেখবো এই ফিল্মও তারা সুপার হিট বানায় ফেলছে সাউথের দর্শক ভাই কোনো ভরসা নেই তারা সবকিছু পারে